সুপ্রিয় দর্শক, ইনস্টা ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে দিঘিটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নওয়াবাড়ির দিঘি। এই পাশে দেখুন যে প্রচুর গাছপালা এবং জঙ্গলের মতো যে এলাকাটা, এটা নওয়াবাড়ির বর্ডার, মানে দিঘির পরে গাছপালায় গাছপালার ভিতরে হচ্ছে বাড়িটা। বাইরে থেকে গাছপালার কারণে নওয়াবাড়ি এ পাশ থেকে দেখা যায় না, শুধু পুকুরের ওই পাশেই। যে দেখুন জুম করে নিয়ে আসলে কিছুটা হয়তো দেখা যাচ্ছে যে দুটো ঘাট আছে, তো একটা ঘাট গেছে বাড়ির দিকে আর একটা ঘাট গেছে মসজিদের দিকে। আমাদের অন্য একটি ভিডিওতে আপনারা এই নওয়াবাড়ির বিস্তারিত বর্ণনা দেখতে পাবেন, সেটা করা আছে। তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি, তো রকিবুল ভাই আমাদের আমবাগানের ইতিহাস বলবে, সেটা আমরা একটা খালি জায়গায় গিয়ে শুনব। এখন এই রাস্তার এদিক দিয়ে আমরা যাচ্ছি, পিছনে বউবাজার এবং নওয়াববাড়ি আমরা পার হয়ে আসলাম। ওয়াল এই রাস্তাটা এখন অনেক ভালো হয়েছে, এবং এই রাস্তাটা গেছে হচ্ছে আপনার হবিপুরের দিকে, তাই না? দেখুন বেশ বড় রাস্তা। বিশাল বিশাল রাম ট্রাক চলতেছে, বড় রাস্তা। তো আমরা যাচ্ছি সামনের দিকে। পরে আমবাগানে কি হইতো ছোটবেলায় যখন আসতেন, মানে আসলে অনেক অনেক আম গাছ ছিল। আমবাগান হচ্ছে নবাবদের আমবাগান, নবাবকালে ধনবাই নবাবদের নিজস্ব আমবাগান ছিল। বিশাল বড় বড় আমবাগান, এবং কি 5-6 জন লোক একসাথে যেহেতু আয়তন হইতো, হ্যাঁ, আম গাছ অতটুকু করে আয়তন হইতো, আরো বেশি হইতো। 7-8 জন লোকে গাছ দিল্লি বারে যেহেতু আয়তন হইতো, আম গাছ অতটুকু করে আয়তন হইতো, বিশাল বড় বড় ছিল। মানে কয়শো বছরের পুরান নবাবগর আমলে, তাহলে কত বছর আগেকার? 300 আম গাছে তো বড় ছিল, আম গাছই খালি, অন্য কোনো গাছ প্রায় 4-5 গাছ ছিল। হ্যাঁ, আম ধরত, আর বিশেষ করে যে শেষ ফল দৌড়া, তারপরে পেয়ারা, এই সমস্ত গাছ ছিল। আমরা অনেক সময় খাইছি। সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, সাহেরা প্যালেস। শেষ ফলটা খাইতে কি মিষ্টি? না না না, পাঞ্চে পাঞ্চে গাছও পানির পানির ফল তো। ফলটা কি পানি ফল এটা? ফলটা ও আচ্ছা আচ্ছা। আমরা এখানে দাঁড়িয়ে দেখুন কাজ, এবং ওই পাশে বাড়িটা দেখা যাচ্ছে। মনে হয়
ওখানে যে বাড়ি মারলো এই পাশে যে স্যানিটারির প্রকল্প, আমরা যাচ্ছি হবিপুরের দিকে। হবিপুরের রাস্তাটা কিন্তু দেখেন বেশ বড় হয়েছে আর কি। তো ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতেছি, ইনস্টা ব্লগের সাথেই থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমরা আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।